প্রোটিন যুক্ত খাবার তৈরি করা হচ্ছে। এক সারি ফুল লোড এখানে, এক মন ধান আছে, ফুল আমন ধান, তার সাথে 20 থেকে 30 কেজি গুড়া ছিল, এখন খোল দিলাম, ইউরিয়া সার আর হচ্ছে ভুট্টা, 15 কেজি ভুট্টা, 10 কেজি গম, সকল কিছু একত্রে মিশিয়ে একটি সুন্দর প্রোটিনযুক্ত খাবার তৈরি করা হচ্ছে। যেহেতু চাউল গুঁড়া ফিনিশ গুঁড়া করা হয়েছে, এটি ময়দার মতো এক ধরনের কাজ করবে। এই খাদ্যটা মোটামুটি 2 দিন পরের থেকে আমরা পুকুরে প্রয়োগ করব। এই যে খ্যারের কুচি খ্যার, 5 কেজি 4 কেজি 5 কেজি কুচি খ্যার, যেটা এখন বর্তমানে ছাগল বা গরুর জন্য নিয়ে যায়, ওইটি খ্যারের মধ্যে মিক্স করা হচ্ছে। এই মাছের একদম সুন্দর একটি খাবার হবে। এই যে এর মধ্যে যে কুদ, চাউলের যেটা কুদ, অনেক সুন্দর। এই যে খুদ দেখছো কত, একবার ফিনিশ আমন যে মোটা চাউল আছে, এটার দাম ইরি বা অন্য অন্য হাইব্রিড ধানের চেয়ে দাম কম, আমরা এটা নিয়েছি। এটা একটা পুষ্টিমান, নিজ হাতে 100% প্রোটিনযুক্ত খাবার। এই যে এটি এখন পুকুরে দেওয়া হলে, এই যে পুকুরের এটা সুন্দর, আস্তে আস্তে একটা প্ল্যাঙ্কটন তৈরি হবে এবং পাশাপাশি মাছের প্রোটিনযুক্ত একটি 100% সুন্দর খাবার। বর্তমান ফিডের যে দাম বাজারে, নিজে হাতে বাজারে গিয়ে কম দামে ভুট্টা গম পাশাপাশি কম দামের চাউল কিনে মিক্স করে একদম ফিনিশ করে ভাঙিয়ে এইভাবে কুচি ফ্যাট দিয়ে যদি 3 থেকে 4 দিন ভিজিয়ে রাখা হয়, একটা সুন্দর খাবার তৈরি হবে। দেখা যাবে যে 15 থেকে 20 দিন এই একটি খাবারই চলবে। আশা করি মাছ খুব এবার সুন্দর মতো খাবে এবং কচা হবে। খুব সুন্দর এটা ফ্লেভার, এই যে নিচে একদম সুন্দর, হেভি খাবার হবে নিয়ে। অল্প দেওয়া, আজকে বেশি দিয়ে এইভাবে দেওয়া লাগবে, তারপরে ছিটিয়ে। আশা করি এইভাবে খাবার যদি কেউ উৎপাদন নিজে হাতে তৈরি করে, নিজের কাছেও তৃপ্তি লাগবে এবং নিজের মাছও অনেক সুন্দরভাবে খাবে, এটা ভালো লাগার মতো একটা বিষয়। ধন্যবাদ।